আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি শিশুদের মেক্সি জামা তৈরি করে দেখাবো। খুব সহজে এটি আপনারা ঘরে বসে তৈরি করে নিতে পারবেন। এখন আপনারা যারা আপনার সাথে আছেন সবাই অবশ্যই আমার চ্যানেলটিকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আমি একটি কাপড় প্রথমে আমি হাফ মিটার একটি কাপড় আমি চার ভাঁজ করে বিছিয়ে নিয়েছি। কাপড়টির লম্বা 28 ইঞ্চি এবং পাশে নিয়েছি আমি 14 ইঞ্চি পরিমাপে পাশে নিয়েছি, লম্বা এবং চওড়া মাপটি নিয়েছে। এখন আমি উপরের দিকে 2 ইঞ্চি পরিমাপে কাপড় প্রথমে মাপ দিয়ে নেব। এখানে আমি রাবার ভরে নেব, রাবার লাগাবো, সেজন্য প্রথমে আমি 2 ইঞ্চি পরিমাপে কাপড় মার্ক করব। 2 ইঞ্চি কাপড়ের মধ্যে আমি রাবার রাখবো, 1.5 ইঞ্চি পরিমাপে রাবার বসাবো। 2 ইঞ্চি কাপড়টি মার্ক করে নিলাম, লম্বা করে দাগ দিয়ে নিলাম। এখন আমি 2 ইঞ্চি বাদ দিয়ে 8 ইঞ্চি পরিমাপে আরেকটি দাগ দিয়ে নেব, নিচের দিকে মার্ক করে নেব সমান করে সামনে পুরো কাপড়টিতে। এটা উপরের দিকে আমি মাপ দিচ্ছি, জামার উপরের অংশে দাগ দিচ্ছি আমি। উপরের দিকে 8 ইঞ্চি পরিমাপে 2 ইঞ্চি বাদ দিয়ে 8 ইঞ্চি পরিমাপে দাগ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের বাচ্চার সাইজ অনুযায়ী কম বেশি লম্বা নিয়ে নেবেন। আমি এটা 6-7 বছরের মেয়ের জন্য তৈরি করেছি। 2-3 বছরের শিশু হলে অবশ্যই 2 ইঞ্চি কম নেবেন, 6 ইঞ্চি পরিমাপে নেবেন। এখন বডির মাপটি আপনি নিবেন কীভাবে, আপনার বাচ্চা যা বডি আছে তার 1/4, কারণ এখানে আমি 4 ভাঁজ করে নিচ্ছি যত কাপড়টি, সেহেতু 1/4 আমি এখানে নেব বডি মাপ। আমি বডি 32 ইঞ্চি, সে 1/4 8 ইঞ্চি হয়। আমি 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য, সবসময় আপনারা মনে রাখবেন সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় বেশি নেবেন। এখন আমি ওই বডির মাপের দাগ থেকে নিচের দাগ কোনা পর্যন্ত এভাবে বাঁকা করে দাগ দিয়ে নেব। দাগ দেওয়া হয়ে গেছে, এখন আমি পুরো কাপড়টি কেটে নেব, বডি এবং নিচের ঘেরের কাপড়টি কেটে নেব। তাহলে আমার নিচের দিকে হাতাটাও চলে আসবে এই সাইডে, এখান দিয়ে আমি হাতাটা কাটব। হাতার উপরের দিকে একটু হালকা 1/2 ইঞ্চি পরিমাপে একটু কেটে নিয়েছি, হাতার সেলাইটা যাতে বোটে সেলাই করতে সহজ হয় সেজন্য নিচের ঘেরটি আমি কেটে নিলাম বাঁকা করে। এভাবে উপরের দিকে আমি আর কোনো কাপড় কাটবো না, হয়ে গেল আমার কাপড় কাটা। এখন আমি এভাবে আমি উপরের দিকে কাপড়টি বেছে আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি দুই সাইডের হাতার নিচে উপরের অংশ, এবার দুই সাইডের কাপড়টি আমি প্রথমে জোড়া লাগিয়ে নেব এবং নিচের দিকে আমি হাতার জন্য যে কাপড় আছে সেটা আমি রাউন্ড করে চিকন করে সেলাই করে নেব। আমার সেলাই করা হয়ে গেছে, নিচে এই নিচের দিকে আমার হাতার থাকবে এবং দুই ধারের কাপড়টি আমি জোড়া লাগিয়ে নিয়েছি। এভাবে দেখতে পাচ্ছেন এভাবে জোড়া লাগছে, এবং নিচের ঘেরটি আমি এখন লম্বা করে সেলাই করব। এবং উপরের দিকে আমি 2 ইঞ্চি যে কাপড় এক্সট্রা রেখেছিলাম 2 ইঞ্চি পরিমাপে বোটে আমি ভাঁজ করে এইভাবে সেলাই করব এবং সাইডের জোড়াটাও সেলাই করে নেব। আমার দুই পাশের সাইডের সেলাইটা দিয়েছি এবং দেখুন উপরের দিকে এভাবে আমি 2 ইঞ্চি পরিমাপে কাপড় চড়া করে সেলাই করেছি। এখন আমি এই 2 ইঞ্চি সেলাই করেছি, ওখানে একটু ফাঁকা রেখেছি একটুখানি জায়গা রাবার লাগানোর জন্য। এখানে আমি রাবার সেফটি পিন দিয়ে রাবার লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি ঘুরে ঘুরে পুরো রাবারটি বসিয়ে নেব। রাবারের মাপটি আপনারা গলা যে মাপ থাকবে তার 1/4 মাপে, 1/3 মাপে রাবারের মাপটি নিয়ে নেবেন। যে কাপড়টি থাকবে গলার অংশে সেই কাপড়ে 1/3 রাবার মাপটি নেবেন। তাহলে আপনার সবচেয়ে দেখুন এভাবে আমি গোল করে রাবারটি লাগিয়েছি এবং রাবারের উপরে আমি একটি চাপ সেলাই দিয়ে নেব, তাহলে সেলাইটা বসবে এবং কুচিটাও দেখতে খুব সুন্দর লাগবে। দেখুন কীভাবে আমি সেলাই করেছি, এবং নিচের দিকে আমি 1/2 ইঞ্চি পরিমাণে রাউন্ড করে সেলাই করে নেব, তাহলে আমার পুরো জামাটি কমপ্লিট হয়ে যাবে। দেখুন রাবার লাগানোতে খুব সুন্দর হয়েছে, গলায় একটি ডিজাইনের মতো হয়েছে, তৈরি হয়ে গেল আমার পুরো জামাটি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে